আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন যাচ্ছি আসর নামাজ পড়তে। আমরা এখন লিফটে উঠেছি, আম্মু লিফটে উঠেছে, আমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি চলে গিয়েছি। এখন আমি দুষ্টামি করছি, সবাই লিফটে উঠেছে, বাবা আম্মু তারপর বোন, হ্যাঁ তাসিমকে ঈদ উলিয়ে দিল। বোন নামাজ পড়তে যাচ্ছি, দেখেন আমি কেমন করে যাচ্ছি। নানি আমাকে নিয়েছে, আবার উঠলাম, দেখেন এই যে বোন। আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেলের নাম হলো মকরা টাওয়ার খুলি হোটেলের সাথে। এই হোটেল দেখবালে এহেলামের ভিতরে আমাদের এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। পড়া শেষ, এখন আমার বোনের অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য আমরা ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম। আমার বোন এই যে দেখেন, আমরা আরো কিছু কিনতে গিয়েছিলাম। আমি বোনকে অনেক চেঁচিয়েছি, জন্য আম্মু কোনো জায়গায় গিয়েছিল। এখন আমি একটা সিসি ক্যামেরা দেখতে পেয়েছি, পরে ওইখানে গিয়েছি, তারপর আম্মুকে পেয়েছি। বোন এখন একটা বলকা কিনতে যাই, জন্য দাঁড়িয়ে আছে, বলকা না কিনলে যাবে না। এখন ডঙ্গলে আসছে, ও দেখায় কোন দিকে হাতে কোন দিকে, দেখেন কি ডং ডঙ্গে তুলু তুলু, নাতি পাখির মতন দোল দেয় না দেখেন। এখন আমরা যাচ্ছি হোটেল বুকিং ই করতে, টেবিল বুকিং করতে, খাবার এই যে অনেক দূরে যাব, দেখেন কত স্পিন দেয়। আর বাবা আম্মুকে বলেছে কি, যাও গিয়ে তুমি অর্ডার দাও, আমি এখন ইচ্ছা মতন অর্ডার দিল। পরে ওই যে নানি আর আমি বার্গার খাবো একসাথে, ওটা ছিলার জন্য আমি এসে গিয়েছি, আনাম না আমি ছিলার জন্য আমি বুকিং দিয়েছি, রেস্টুরেন্টটাও আমি বুকিং দিয়েছি, আর কোগুলোও আমি বুকিং। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হেলাম দেখা যায়, মাশাল্লাহ দিয়েছে ও কাটিং করতে গিয়েছে, যা আমি দেখেছেন। এখন এমন একটা জায়গা এই হেলাম পরে থাকতে পারে না, এই হেলাম পরেও থাকতে পারবেন, পাঞ্জাবি পরেও থাকতে পারবেন। হেলামে গেলেও পাঞ্জাবি একবার পরতে পারবেন, কিন্তু এই হেলাম অনেকবার। আমি কীভাবে কাটতে বলেছি, এটা হলো পিস কাট ডিস। আমি বাংলা বলেছি বুঝে না, ইংলিশে বলেছে, তারপর বলে দিয়েছে প্লিজ কাট দিস, তারপর প্যাকেট করে এখন দিয়েছে। সব অনেক মজা করেছি, এখন খেলাম, দেখেন আমরা আমার বাবা আর বোন। বোন খালি কোকই খায়, কাউকে দেয় না, কোক খাওয়ার কিছু খায় না। এবার আমি হোটেলে যাচ্ছি। আমরা আমার আম্মু আমাকে মক্কায় গিয়ে একটা সুরা শিখিয়েছে, হেলাম সুরবে সামনে, হ্যাঁ কেমন লাগলো আমাদের শুরুতা, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে দেখবেন। এখন দেখেন আমার অল্প একটু কাজ ছিল, তো এই জন্য আমি বাসে যাচ্ছি আবার হোটেলে। এখন হোটেলে যাওয়া, যখন লিফটে উঠেছি দেখেন আমার বোন পাখনা বেটা হেজাব করে খাচ্ছে, ও কুক খেয়ে একবার শেষ করে ফেলছে, কাউকে দেয় না, কেউ নিলে কান নেয়। তারপরে এখন আমরা এসে পড়লাম আবার বাইরে, আহ আমার বেস্ট ফ্রেন্ডের দাদা আমার জন্য গিফট নিয়ে এসেছিলো, এই যে আরেকজন দাদু আমাদের দেখে ই করছে, দরজার দিচ্ছে, হ্যাঁ দেখেন কালো কালার সবাইকে দিচ্ছে। এবার বোনকে দিবে, বোন একটু অনেক নিবে না, হ্যাঁ তারপর দেখেন কী করে খালি দেখেন পাত্তাই দেয় না, চাই আসে কেমন গেলে হা গেলে তাসলিম নিতে পারে, তারপর নেয় না, তারপর বাবা নিয়ে তাসলিমকে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনাদের ভিডিওগুলো সব ভালো লাগবে।